এবং এবারে যে খবরের দিকে নজর রাখবো শহরের বেশ কয়েকটি বাজারে ইবি আধিকারিকদের অভিযান যেভাবে প্রত্যেকদিন সবজির দাম বাড়ছে সেই কারণে ইবি আধিকারিকদের অভিযান কথা বলেছেন তারা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সঙ্গে কেন এত দাম বাড়ছে সেই বিষয়টির উপরেও যেমন তারা নজর রেখেছে তার পাশাপাশি যারা ক্রেতা তাদের কি মত সেই দিকটিও তারা দেখেছেন আকাশ ছোঁয়া বাজার দর প্রত্যেকদিন বাজার দর বাড়ছে আমরা আপনাদেরকে এই মুহূর্তে দুদিকের চিত্র দেখাচ্ছি হাতিবাগান বাজার এবং মানিকতলা বাজারের ছবি আপনারা দেখছেন ইবি অভিযান শুরু করেছে মূলত ইবি কে আমরা এর আগের বছরেও এই অভিযান চালানো হয়েছিল যখন প্রচুর পরিমাণ সবজির দাম বেড়ে গিয়েছিল এবং এবারেও সবজির দাম বাড়ার যে অভিযোগ বারংবার উঠে আসছে আকাশ ছোঁয়া বাজার দর হচ্ছে পুজো হলে আরও বেশি বেড়ে যাচ্ছে সেই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা এবার ইবি আধিকারিকরা বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন এবং তারা কোথাও না কোথাও গিয়ে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিকেও দায়ী করছেন এবং পূজোর আগে যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে প্রচুর সবজি প্রচুর ফসল নষ্ট হয়েছে সেই দিকটার উপরেও তারা আলোকপাত করছেন শহরের বেশ কয়েকটি বাজারে তারা অভিযান চালানোর পর তাদের কি বক্তব্য সেটা একবার শোনাবো আপনাদের কন্ট্রোলটা যদি উৎপাদনের উপরে হয় কন্ট্রোল যদি ভালো থাকে বা সাপ্লাই যদি ভালো থাকে উৎপাদন যদি ভালো থাকে তাহলে মোটামুটি আস্তে আস্তে ডাউনওয়ার্ডস হবে পুজোর আগ অবধি যে ক্লাইমেটটা চলেছে যে দুর্যোগটা পরপর চলেছে কোনো চাষি ঠিক মতন একটা তার ঘরের সবজি পর্যন্ত খেতে চাষ করতে পারিনি হাট থেকে এবার কলকাতা শহরে এবং সারাউন্ডিংয়ের সুবর্ণগুলো এগুলো সাপ্লাই হচ্ছে এইটা হচ্ছে ক্যারিং পুরো এটা পুরোটাই ট্রান্সপোর্টের ব্যাপার ট্রান্সপোর্টটা অনেকটা বেশি এই আমাদের জ্বালানির এর মূল্যবৃদ্ধির জন্য যথেষ্ট বেশি আমরা শুনছিলাম ইবি আধিকারিকদের বক্তব্য এবং যে বিষয়গুলির উপর তারা আলোকপাত করছেন যে কত পরিমাণ সবজি মজুদ থাকছে কত পরিমাণ সবজি নষ্ট হয়েছে প্রচণ্ড বৃষ্টির জেরে অতিরিক্ত পরিমাণ বৃষ্টির জেরে এবং ট্রান্সপোর্টের জন্য প্রচুর পরিমাণ সবজি ট্রান্সপোর্টের মাধ্যমে আসে এবং সেখানে জ্বালানি মূল্য যেভাবে বাড়ছে তারও প্রভাব পড়ছে সবজিতে আপনাদেরকে আরও একবার দুটো বাজারের ছবি দেখাবো হাতিবাগান এবং মানিকতলা এই দুই দিকের ছবি আমরা দেখাচ্ছি সব ধরনের সবজি সেটা মানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের সবজি থেকে শুরু করে অন্যান্য অনেক কিছুর দাম বাড়ছে যে জিনিসটা হয়তো 20 টাকায় পাওয়া যেত সেটা হয়তো আজ 30 টাকা পাওয়া যাচ্ছে এরকম বহু সবজি রয়েছে যা কিনতে মানুষের নাজেহাল অবস্থা নাভিশ্বাস ওঠার অবস্থা পাশাপাশি যেভাবে জ্বালানি মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে আশঙ্কা রয়েছে যে ভবিষ্যতে আরও বাড়তে পারে সবজি মূল্য এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই ইবির অভিযান বিভিন্ন বাজারে শহর কলকাতার বিভিন্ন বাজারে উত্তর কলকাতার হাতিবাগান এবং অন্যদিকে মানিকতলা বাজারে অভিযান চালায় আজ ইবি সকালবেলাতেই অভিযান চালান তারা এবং অভিযান চালানোর পর প্রাথমিকভাবে যে যে কনক্লুশনে তারা এসেছেন তাতে তাদের অভিমত জ্বালানি মূল্য প্রচুর পরিমাণ বৃষ্টি তার জন্য ফসল নষ্ট এই সব কিছুর কারণেই প্রাথমিকভাবে দাম বাড়ছে সবজির